পুরুত মশাইরে তো ডাকতেই হইব, দিন ঘন ঠিক করতে হইব, কিন্তু আমি আমি নোনা হারামি হইতে পারুম না। ওই সবির মাইয়ার লগে ছোটবাবুর বিয়া দিতে হইব, কোথিকা কোন গরিব ঘরের মাইয়া আইব, এই বাড়ির মর্যাদা হে বুঝবো। বড় কর্তাস বাইসা থাকলে কি ওইসব অভাবের ঘরের আভাতে মাইয়া আনতে পারত? আমি ছোট কাল থিকা এই বাড়ির নুন খাইতাছি, নোনাহার আমি হইতে পারুম না, বিশ্বাস করেন আমি নোনা। হা হা হা, আই আই আই, ফুলি ফুলি, ইদিক পানে, হা হে, চল চল কাছে কাছে। আচ্ছা তুই ক, আমি ছোট কাল থিকা এই বাড়ির নুন খাইতাছি, আচ্ছা আমার কি নোনা হারামি? ও সাজে, আপনি সব সময় নোনা হারামি কথাটা বলেন কেন, এর মানে কি? আরে আমি বাঙাল মানুষ তো, তাই সব কিছু বাংলা কইরা নিতে চাই। ও, নিমক শব্দটা তো বাংলা না, তাই আমি নিমক হারামি না কইয়া আমি শুধু কই নোনা হারামি। যাগো যা কইতাছিলাম, আচ্ছা ধর একটা গরিব ঘরের মাইয়া, মনে কর তুই, আমি বিয়া করবার পারি, কিন্তু ছোট বাবু, ছোট বাবুরে কি মানায়? ছোট বাবুরেও মানায় না আর আপনারেও মানায় না। কেন আমারে মানায় না কেন? আমি হইলাম গিয়া কর্তা মায়ের আপন, মাত্র তো ভাইয়ের আপন, শালির আপন, ননদের আপন, পোলা ওরে পড়ত না। যা গেছে গিয়া যাও গা, কিন্তু আমি নোনা হারামি হইতে পারুম না, ওই সবির মাইয়ার লগে ছোট বাবুর বিয়া দিম। কি সুন্দর মাইয়া।